নমস্কার, আজকে পাঠ করতে চলেছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প ঘ্যাচ করে। সঙ্গে থাকুন। সব মানুষই শৌখিন নয়, কিন্তু কিছু না কিছু শখ প্রত্যেকেরই থাকে। কারো বা ভ্রমণের, কারো বা শিকারের, কারো বা খাওয়ার শখ আছে, কারো বা খাওয়ানোর। বাংলাদেশে তো শতকরা 62 জনের লেখক হবার শখ আছে, 33 জনের শখ পত্রিকা প্রকাশের। এমনি নানা শখ থাকে প্রত্যেকের মধ্যেই। অবশ্যই সার্বজনীন শখও থাকে একাধটা, ধরো যেমন সিনেমা দেখার শখ। এই সব শতকরা 112 জনের আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের হিসেব। বিশ্বাস না হয় শহরের জনসংখ্যা এবং সিনেমার টিকিট বিক্রির সংখ্যা মিলিয়ে দেখো। কেন, তোমাদের বাড়ির হিসেবে নাও না, ও সবটা নেই কার? ঠাকুমা থেকে ছোট খোকা, বুড়ো ঝি থেকে ছোকরা বামুন ঠাকুর পর্যন্ত সিনেমার নামে কে না পাগল। তা এসব হলো শখ। আর শখের একটি মাসতুতো ভাই আছে আমার, তার নাম হলো গিয়ে সাধ। যেমন আমাদের হাদুর আজীবনের সাধ জাহাজের কাপ্তেন হবার, আর বকেশ্বরের ছোট কাকার চিরকালের সাত এরোপ্লেনের পাইলট হবার, জজ হবার সাত তো আচ্ছা লোকেরই আছে। এই আমারই তো, মানে আমি তো ডায়েরির পাতায় লিস্ট করে রেখেছি। দৈবাদেশে হঠাৎ কোনোদিন যদি চিফ জজের পোস্টটা পায়, সঙ্গে সঙ্গে কাকে কাকে ফাঁসিতে লটকাবার হুকুম দেব। আমাদের খটাইদার কিন্তু এত বড় বড় আর এমন রোমাঞ্চকর স্বাদ কোনো কালেই নেই। আছে ছোট্ট একটি স্বাদ। ঘটাইদা যখন ম্যাট্রিক পড়তো আর আমি যখন ফোর্থ ক্লাসে, মানে সেকালে ওই রকমই বলা হতো আর কি, তখন থেকেই ঘটাইদা এই স্বাদটি আমাদের কাছে ব্যক্ত করত। সেই কাল থেকে এই ঘটাইদা আর একটু ধূম দোষের অভ্যাস সৃষ্টি হয়েছিল। ও যখন মুখের সামনে ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে বিশ্বের দিকে কেমন একটা হাস্যভরা দৃষ্টি হেনে বলতো, জীবনে এইটিই হচ্ছে আমার একমাত্র শখ, বুঝলি, অনলি ওয়ান, একটা বড় চাকরি, আর হঠাৎ একদিন ওই বড় সাহেবের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে মুখের উপর চোটপাট করে এই ঘ্যাঁচ করে চাকরিটা ছেড়ে দেওয়া, ব্যাস। তখন আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম, কি অদ্ভুত আর মৌলিক স্বাদ, আর সত্যি স্বাদের মতো স্বাদ বটে। একদিন অবশ্য আমি বোকার মতো প্রশ্ন করে ফেলেছিলাম আর হাস্যস্পদ হয়েছিলাম। বলেছিলাম, আচ্ছা ঘটাইদা, এই বড় সাহেব ধরো যদি খুব ভালো মানুষ হয়, কি করে ঝগড়া বাঁধাবে তাহলে? হই হই করে হেসে উঠেছিল ঘটাইদা। হেসে হেসে আর দুলে দুলে কিছুক্ষণ আমাকে অপ্রতিভ করে রেখে অতঃপর কাঁচি মার্কায় একটা সুকটান দিয়ে বলেছিল, ঝগড়া বাঁধাবার জন্য আমার কারণ খুঁজতে হয় নাকি? খুব জানা আছে, ওর জন্য ভাবি না। আর কবে যে রে, ও তো স্বেচ্ছাধীন, ঝগড়া বাঁধাবার ট্রিক্স আমার এই ছাত্তরগিরি ছেড়ে চাকরিতে ঢুকবো। আমি আবারও বলে ফেলেছিলাম, চাকরি ছাড়াটাই কি এমন সুখ হবে? সুখ? ঘটাইদা নিমীলিত নেত্রে বলেন, বুঝবি না, বুঝবি না রে, ও সবাই বোঝে না, নইলে দেখছি তো দোহাত্তা লোককে জীবন কাটিয়ে দিচ্ছে ওই একই অফিসে কলম ঘষে ঘষে। ছি, বড় সাহেবের নাকের উপর রেজিগনেশন লেটারখানা ছুঁড়ে মেরে ঘ্যাঁচ করে চাকরি ছেড়ে দিয়ে চলে আসার আশ্বাস যদি লোকে বুঝত। ভয়ে ভয়ে বলেছিলাম, কিন্তু তুমি তো কোনোদিন চাকরি করোই নি ঘটাইদা, তুমি কি করে বুঝলে? কি করে বুঝলাম বলি, এই কবিরা কি করে স্বর্গসুখের মহিমা বোঝে রে? কল্পনায়, বুঝলি, কল্পনায়। তা এসব তো তার ছাত্র জীবনের কথা। তারপর
বিয়ে পাশের পর, মানে ঘটাইদার বিয়ে পাশের পর পিসেমশাই ঘটাইদাকে তার এক বন্ধুর শ্যালার অফিসে ঢুকিয়ে দিলেন। ওহ, বলা হয়নি বুঝি? হ্যাঁ, ঘটাইদা আমার পিস্তুতো দাদা। চাকরি হবার পর ঘটাইদা প্রথম মাইনে পেয়ে ঘটা করে একদিন আমাদের বাড়ি এসে বাড়ি শুদ্ধ সকলকে সিনেমা দেখালেন। উপরিয়া বা ঠাকুমাকে, মানে ওর দিদিমাকে, সিল্কের নামাবলী দিয়ে প্রণাম। ধন্যি ধন্যি করল সবাই ঘটাইদাকে। নজরটা বরাবরই উঁচু ঘটাইদার, বেশ স্পষ্ট মনে আছে। পরের মাসে আমাকে দুদিন হোটেলে খাইয়েছিল, আর আমার ছোট ভাই বিল্লুকে কিনে দিয়েছিল ক্যারাম বোর্ড। সেই সময় একদিন কথাটা পারলাম, ফিসফিস করে বললাম, এই ঘটাইদা, এই কবে সেটা করবে? ঘটাইদা আশ্চর্য হয়ে বলল, কোনটা রে? মহোৎসাহে বললাম, আহ, সেই আসল কাজটা গো, এই বড় সাহেবের মুখের উপর চোটপাট করে ক্যাচ করে চাকরিটা। ঘটাইটা একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, ও, সেই কথা বলছিস? সে তো যে কোনো দিন ইচ্ছে হলেই করা যায়, নিজের হাতের মুঠোয়। তবে কি জানিস, এই পিঁপড়ে মেরে হাত নষ্ট করে লাভ কী? ভারী তো 150 টাকার চাকরি, থাকলেই বা কি আর ছাড়লেই বা কি? একটা ওই মোটা মাইনের চাকরি না হলে ঘ্যাঁচ করে ছেড়ে সুখ কি? কথাটা অনুধাবন করি, সত্যিই তো বড় চাকরির কথায় বরাবর বলেছে ঘটাইদা। তা এসব তো অনেক দিনের কথা, তারপর আমারও ছাত্র জীবন শেষ হলো, এদিক ওদিক ঘুরতে লেগেছি নিজের ধান্দায়। হঠাৎ শুনি ঘটাইদা দিব্যি বিরাট এক পোস্ট বাগিয়েছে, পিসামশাইয়ের শ্যালা অর্থাৎ ঘটাইদার বড় সাহেব ঘটাইদার উপর সন্তুষ্ট হয়ে তাকে সাব ম্যানেজার করে দিয়েছেন, 400 টাকা মাইনে, আরও কিসব অ্যালাউন্স ট্যালাউন্স। সকলে মিলে ঘটাইদার ভাগ্যকে ধন্যি ধন্যি করতে লাগলো। পিসিমা সত্যনারায়ণের সিন্নি দিলেন, গেলাম আমরা, খুব হই হই, খুব স্ফূর্তি সবাইয়ের। ঘটাইদা নিজে নিজেই কড়া পাকের মুন্ডি সন্দেশের বোঝা হাতে নিয়ে বিলতে লেগেছেন। বুঝলাম এত দিনে ঘটাইদার চিরজীবনের স্বাদ মিটবার আশা হয়েছে বলেই এমন খুশিতে উপচে পড়ছে সে। আশায় আশায় দিন গুনি, কোন দিন ঘটাইদা উৎফুল্ল মুখে এসে বলে, দিয়ে দিলাম বুঝলি, এই ঘ্যাঁচ করে ছেড়ে দিয়ে এলাম চাকরিটা, রেজিগনেশন লেটারখানা বেটার নাকের উপর ছুঁড়ে দিয়ে সোজা বেরিয়ে এলাম জুতো মশমশিয়ে। না, ঘটাইদা আর আসে না, অতঃপর নিজেই একদিন যায়। ঘটাইদা খুব সমাদর করে বসায়, বসিয়ে বলে, যেতে পারি না রে, বড্ড কাজের চা। ফস করে বলে ফেললাম, তা তো বুঝছি, কিন্তু আসল কাজটা কি হলো? আসল কাজ? ঘটাইদা ভুরু কুচকে তাকালো, সংক্ষিপ্ত করে বলি, আহ, তোমার সেই ঘ্যাঁচ করে? হো হো হো, ঘটাইদা একটু মধুর হাসি হেসে বলেন, হবে হবে, হবে কেন, ওই হয়েই আছে, ইচ্ছে করলেই কোনো দিন বেটা কিসের চটে তাও জানা আছে, লাগিয়ে দিলেই হলো। তবে কি জানিস, কি জানিস, এই ছোটোখাটো কটা ইচ্ছে আছে, সেগুলো মিটিয়ে নি, মানে টাকা ছাড়া তো কোনো ইচ্ছেই মিটবার নয়, বাবার জন্য একটা রূপোর গড়গড়া গড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে বুঝলি, মার নাকি ওই লক্ষ্মীর কৌটো সোনা দিয়ে গড়াবার ইচ্ছে, নিজের গোটা কয়েক, মানে বেশ গোটা কয়েক শ্যুট করিয়ে নেবো ঠিক করেছি, আর জোড়াগত জুতো, ব্যাস, তারপরে একদিন ঘ্যাঁচ করে। তারপরটা কিন্তু হয়ে গেল অন্যরকম, তারপর বিয়ে হয়ে গেল ঘটাইদার, খুব ঘটা পটা করে। আমি বললাম, ঘটাইদা তোমার আজীবনের স্বাদ তাহলে খতম হলো, বিয়ে টিয়ে করে সংসারই হয়ে গেলে। ঘটাইদা একটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দূর, আমি ওসব স্ত্রী পুত্র পরিবারের কেয়ার করি না,
দেখিস না কোন দিন শুনবি ওই 500 টাকার চাকরিটা তোদের ঘটায় দা ঘ্যাচ করে ব্যাস। আমিও এদিকে ক্রমশ জড়িয়ে পড়ছি, ঘটাইদার সঙ্গে দেখা সাক্ষাৎ কমই ঘটে। ইত্যবসরে হঠাৎ একদিন পিসেমশাই হার্ট ফেল করলেন। মনে মনে নিঃশ্বাস ফেলে ভাবলাম, বেচারা ঘটাইদা, সবে মাত্র যেই চারিদিকে একটু ঘুচিয়ে নিয়ে আজন্মের স্বাদ মেটাবার তাল খুঁজছিল, তখনই কিনা পিসেমশাই স্বাদে বাদ সাধলেন। আমি আর বলিনি, ঘটাইদা নিজেই বললেন একদিন, একটা বিষাদের হাসি হেসে বললেন, সবই ঘাড়ে পড়ে গেল, বড় সাহেবকে চটানো ছেড়ে উল্টে আরো এই তোয়াজ করতে হবে না, একটা লটারি ভটারিতে ফার্স্ট প্রাইজ না পেলে স্বাদটা মিটবে না। প্রাণপণে টিকিট কিনে চলেছি বুঝলি, ডার্বি, রেঞ্জার্স, আইরিশ সুইপ কোনোটা বাদ দিচ্ছি না। ব্যাটার ছেলের ভারী অহংকার, ধরাকে যেন সরাগান করে, মুখের উপর রেজিগনেশন লেটারটা ছুঁড়ে মেরে যেদিন ঘ্যাচ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব সেই দিন টের পাবে বাছাতন বুঝলি। ব্যাটার ছেলে মানে অবশ্যই বড় সাহেব। মনে মনে হাসি, লটারির টিকিটে টাকা পাওয়া, সত্যিকারের জল জ্যান্ত চেনা কোনো লোককে পেতে তা দেখিনি কখনো। ঘটায় তার কি আশা, মানে ওই দুরাশা আর কি। কিন্তু এবার যা বলবো সে প্রায় বানানো গল্পের মতো। দুরাশা সফল হতে দেখেছো কারোর? এইরকম দুর্দান্ত দুরাশা, আইরিশ সুইপে ফার্স্ট প্রাইজ পেতে দেখেছো কখনো কাউকে? কই, আমি তো দেখিনি। দেখলাম আইরিশ সুইপে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের ঘটাইদা, সেই সাধারণ চারখানা হাত পাওয়ালা আমাদের চিরকালের ঘটাইদা। উফ, অবিশ্বাস করবার ইচ্ছে আর নেই, মানতেই হলো ভগবানকে। পিসেমশাইয়ের গঙ্গালাভের পর বছর 10-12 কেটে গেছে, কাজেই তখন আর হই হই করতে যেতে বাধা নেই। গেলাম, হই হই করতে করতেই বললাম, ঘটাইদা আর কেন, যা পেলে তাতে গুছিয়ে চলতে পারলে পায়ের উপর পা দিয়ে কাটিয়ে দিতে পারবে, লাখখানেক টাকার সুদটা তো সোজা নয়, ব্যাস এইবার হাতি মেরে হাত সার্থক করে ফেলো। ঘটাইদার পিঁপড়ে মেরে হাত নষ্ট করার কথা মনে পেরো গেল বলেই হাতির কথাটা তোলা। ঘটাইদা অবাক হয়ে বললেন, হাতিটা কি? বললাম, কেন, ওই তোমার চাকরিটা, পিঁপড়ে তো এখন দিব্যি হাতি হয়ে উঠেছে, নাকি তোমার সে স্বাদ আর নেই? ঘটাইদা প্রথমটা বললেন, ও ওই সেই কথা, তারপর একটু যেন ক্যাবলা হাসি হেসে বললেন, স্বাদ ঠিকই আছে বুঝলি, বড় গানও বেড়েছে, এখন আমার বড় সাহেব মানে জেনারেল ম্যানেজার বেটা হয়েছে নতুন, আর মহা পাজি, আমার চাইতে বয়সে ছোট, কাজের কাঁচকলাও বোঝে না, অথচ আমার উপর আসে ওই সর্দারি করতে, ইচ্ছে করে দিই একখানা রেজিগনেশন লেটার নাকের উপর ছুঁড়ে। আমি মহোৎসাহে বলি, তা দিয়েই ফেলো না, এখন তোমার আর ভাব নাকি, বৌদি তুমি আর পিসিমা এই তো তিনটে লোক, লটারির টাকাটা যা পেলে তাতে। ঘটাইদা মুখের সামনে কুণ্ডলি পাকানো ধোঁয়াটা ডান হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বাঁ হাতে ধরা সোনালি ব্যান্ড সিগারেটটায় একটা সুপটান দিয়ে উদাস হাসি এসে বললেন, কথাটা ঠিক, তবে কি জানিস টাকাগুলোকে রাখতে হবে ব্যাংকে, ব্যাংকের কথা কি বলা যায়, হঠাৎ যদি ফেলি করে বসে লালবাতি জ্বলিয়ে দেয়, ঘ্যাচ করে চাকরিটা ছেড়ে দেওয়া কি ঠিক হবে? এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প ঘ্যাচ করে। গল্পটির পাঠ এখানেই শেষ হলো, ধন্যবাদ।